নমস্কার, আমি বীণা সেনগুপ্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধারণ মেয়ে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছরের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেম তুমি মহৎ আশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। আমি ভুলেই গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র যাদের যৌবনে। দোহাই তোমার, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার। তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকেও, কেমন করে প্রমাণ করবে সেটা? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন চায় না সত্যের খোঁজে। আমরা পিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, আবার না করব তেমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা? মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কি অসামান্য না? আর তারা সবাই মিলে আবিষ্কার করেছে কিনা এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় ঢাকা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে সমুদ্রে গিয়েছিল নাইতে। বাঙালি কবির কবিতার কয়েক লাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, তারপর বালির পরে বসল পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নীল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটা ভরা থাক এক টুকরো নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্যি? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে এক অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরকাল। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, এক নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূর থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝেছি, কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তার নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে এই বাংলাদেশে যারা সবাই সামান্য মেয়ে, যারা কেউ জার্মানি ফরাসি জানে না, কাঁদতে জানে। কি করে জেতাবে? উচ্ছ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, কিংবা দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমায়, নিমেষও আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাতের অন্ধকারে ভগবানের কাছে যে বর মাগি,
জানি সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক সে তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু এখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও না পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা শিল্পী, যারা দরদি, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারিদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে, ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে দরদি, আছে সমজদার, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতী সম্মানের জন্য একটা সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করো যেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাট ও বাক্য, তার মাঝখান থেকে হেঁটে চলেছে অবহেলায় যেন ঢেউয়ের উপর দিয়ে পালের নৌকো, তার চোখ দেখে সবাই করছে কানাকানি, বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্রু মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক এক কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপর নোটে সাতটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সাধারণ মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। বর্তমান পরিস্থিতিতে আমার একটাই অনুরোধ, সবাই লকডাউন মানুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।